অবশেষে বন্ধ হয়ে গেল অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, অবশেষে বন্ধ হয়ে গেল তোমাদের যে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম ছিল সেটা। তো সেই সংক্রান্ত নোটিশ আজ দেখো 16 তারিখ প্রকাশিত হয়েছে। সেটা কি নোটিশ সেটা আমরা এখন দেখব। দেখো কি বলা আছে এখানে, যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল প্রতিষ্ঠানের কোভিড-19 অতিমারির কারণে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে কোনো শিক্ষার্থীর অনুপস্থিতির কারণে শিক্ষণ ঘাটতি পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠান তার নিজস্ব ব্যবস্থাপনায় অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষণ ঘাটতি পূরণ করতে পারবে। অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধ হইলো, ঠিক আছে, সরকার থেকে দিবে না বা শিক্ষা মন্ত্রণালয় থেকে দিবে না, কিন্তু তোমাদের স্কুল চাইলে বা কলেজ চাইলে তারা তাদের শিক্ষার্থীর জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রাখতে পারে, সেটা নিজস্ব পন্থায়। অর্থাৎ এখানে তোমার শিক্ষা মন্ত্রণালয়ে কোনো জড়িত থাকবে না, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ করা হলো। অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্ট কেউ জমা নিবে না। এখন যদি কোনো স্কুল চায় বা কোনো কলেজ চায় যে না আমরা অ্যাসাইনমেন্ট তারপর চালু রাখবো নিজের ব্যবস্থাপনায়, তাহলে তারা ডাকতে পারবে। কিন্তু তোমাদের সপ্তাহে সপ্তাহে যে ওয়েবসাইটে যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট যে পাবলিশ হইতো সেটা আর হবে না, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটাই ছিল মূল ভিডিওর মূল বিষয়। তো এখন কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা, যে অ্যাসাইনমেন্ট বন্ধ হওয়ার ফলে। তো এটাই ভিডিও। তো পরবর্তী নেক্সট কোনো ভিডিও যখন আসবে তখন আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।